আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারকাতু বারাকাতুহু। জান্নাতুম ফি রাতু। আপনারা দেখেন আমার মাউনি টুনা ফিশ কিভাবে কাটছে। আপনারা আগেই জেনে নেন আজ আমি কি করছি। এখানে আমি 700 গ্রাম ওজনের একটা টুনা মাছ নিয়েছি। এই মাছটাকে আমি আমি একটু ছুরির সাহায্যে খুব ভালোভাবে আছিয়ে নিব অবশ্যই এই মাছটাকে আশ্রয় নিতে হবে এতে করে মাছের পিঠের যে অংশটা কালো একটা আবরণ থাকে এই কালো আবরণটা উঠে যাবে এবারে আমি একটা কাচির সাহায্যে এখানে মাছের মাথার দুই সাইডে একটা অংশ আছে এই অংশগুলোকে কেটে নিচ্ছি এভাবে করে মাছের যে কাটার অংশগুলো আছে সব দিকে এই অংশগুলোকে আমি কেটে নিচ্ছি আর মাছের এই শক্ত কাটাগুলো এগুলো কিন্তু একদম ছুরি ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে টান দিলে একদম ভিতর থেকে এই কাটাগুলো বেরিয়ে আসবে আমি পরবর্তীতে এই কাটাগুলো কেটে নিয়েছি আর এভাবে করে আমি সবগুলো মাছের কাটা কেটে নিচ্ছি আসলে এই মাছটা কাটা কিন্তু অনেক বেশি সহজ যেহেতু আমাদের এই মাছটা অনেক বেশি খাওয়া হয় না মাছের সাঁজে খাওয়া হয় অনেকেই মাছ কাটার পদ্ধতি বা পরিষ্কার করার পদ্ধতিটা খুব ভালোভাবে জানেন না তাই আমি আপনাদের সাথে আমি যেভাবে করি সেই পদ্ধতিটাই শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথায় যে একটা অংশ আছে সেই অংশটাকেও এভাবে করে মাছের দাঁত ছোট সহ কেটে নিচ্ছি এবার মাথার ভিতর থেকে এই ফুলের মতো দেখতে এই অংশটাকে একদম টেনে বের করে নিতে হবে আর মাছের পেটের ভিতরে যে ময়লা অংশগুলো আছে ময়লাগুলো এগুলোকে খুব ভালোভাবে বের করে নিচ্ছি পেটের এই দিকটা তো আমি একটু কাচি দিয়ে কেটে নিচ্ছি এতে করে আমার পেটের ভিতরে ময়লাগুলো বের করতে খুব সহজ হবে আর এখানটা সাবধানে করবেন কারণ এখানে কাটা থাকে যা হাতে ভাবে লেগে না যায় যতটা সম্ভব পরিষ্কার করে নিয়ে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই মাছ যেহেতু আমি আস্তে আস্তে মাছের রেসিপিটা করব সো এই মাছটাকে আমি আস্তেই রাখবো এভাবে করে খুব ভালোভাবে পেটের ময়লাগুলোকে পরিষ্কার করে মেকশিওর হয়ে নিতে হবে যে সম্পূর্ণ ময়লাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে তারপর মাছটাকে ধুয়ে নিয়েছি আর মাছটাকে ধুয়ে আমি কিন্তু প্রায় এক ঘন্টার মতো বেশ পরিমাণ লবণ আর হচ্ছে ভিনেগার দিয়ে মাছটাকে মেখে রেখেছিলাম এরপর মাছ ধুয়ে মাছের যে বাকি প্র প্রসেস আছে সেগুলো করে নেব আর মাছেরই পিঠের দিকে একটা কাটার মতো যে কালো একটা কাটা দেখতে পেয়েছেন এই কাঁটাটা এভাবে করে ছুরি দিয়ে কুড়িয়ে নিলে বা ছুরি দিয়ে আঁচড় কাটলেই এই কাটাটাও কেটে যায় আমার মতো কি তোমাদের লাইক করো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও